স্মার্ট লাগছে তো না? একদম রাজপুত্রের মতো লাগছে। ইউ আর লুকিং সো স্মার্ট। থ্যাংক ইউ মামা। মামা আমি না খুব এক্সাইটেড মামা, জীবনে প্রথম মেয়ে দেখতে আসছি। একটু একটু নার্ভাসও লাগতেছে। আচ্ছা মামা, মেয়েটা কি আমাকে পছন্দ করবে? আরে করবে না মানে 100% করবে, কেন করবে না? থ্যাংক ইউ মামা। মামা আমি যে বেকার, তিনবার এসএসসি ফেল করছি, এটা কি ওরা জানে? বেকার, তুই তিনবার এসএসসি ফেল করছিস সব বলছি। এটা নিয়ে তুই কোনো টেনশন করিস না। মেয়ের পক্ষের মুরব্বিদের সাথে লেনদেন এসব কথা নিয়ে সব সেটিং হয়ে গেছে। টাকা কত? মানে অ্যামাউন্ট অ্যামাউন্ট এই টাকা কত অ্যামাউন্ট কত তোর জেনে লাভ কি? তুই ছোট মানুষ, ছোটের মতো থাক। থাকবো, সমস্যা নেই। কিন্তু মামা, ক্যাশে না চেকে, নাকি জিনিসপত্র? এই আবার কথা বলিস, তোকে ওসব নিয়ে ভাবতে হবে না, আমরা সেটিং করে ফেলছি। কিন্তু মামা আমি তো মেয়ের কোনো ছবি দেখি নাই, মানে একটা প্রিপারেশনের ব্যাপার আছে না, মেয়েটা আসবে আমি কিভাবে কথা বলবো? আমি তো মেয়েটাকে একবারও দেখি নাই মামা। এই আমাদের প্রতি তোর আস্থা নাই? হ্যাঁ 100% আছে মামা। তাহলে তুই এই কথা কেন বললি? হ্যাঁ আরে মেয়ে সুন্দর, এখানে কিন্তু তোকে লাইভ চ্যানেল করতে হবে, মেয়ে অনেক সুন্দর, এখানে তোর পছন্দ হবে, আর পছন্দ হলে তো তোরই লাভ। না বিউটিফুল হলে ঠিক আছে মামা, কিন্তু এরপরেও মানে ক্যাশে না চেকে এই ব্যাপারটা। আবার ক্যাশে না চেকে বারবার এক কথা বলছিস কেন? হ্যাঁ আমাদের মধ্যে ভরসা নাই তোর? ভরসা আছে, আবার যদি আসবাবপত্র তাহলে তো আরও ঝামেলা হবে, আমাদের তো অনেক আসবাবপত্র আছে, ক্যাশ আর চেকের অভাব। আবার সেম কথা বললি। হ্যাঁ ফোন আছে, ফোন ফোন। জি 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 মামা হুইজ জি মেয়েটা চলে এসছে। ও এখন চলে চলে আসবে। জি ফর গার্ল। রাইট, শোন কতটা কথাবার্তা বল, মেয়েটাকে কিন্তু পছন্দ করতেই হবে, ঠিক আছে? রিজার্ভ টেবিল, মানে আই এম ওয়েটিং ফর আ গেস্ট। আমি তো সেই গেস্ট। আপনি তালহানা? জি আমি তানিয়া, আমি পাত্রী। ভালো, ইউ আর বিউটিফুল, বাট ফ্যাটি।